হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মধ্যে হয়তো বা অনেকে উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11 আপগ্রেড করেছেন এবং কোনো কারণবশত আপনি হয়তো বা একটা জিনিস নোটিস করবেন যে আপনার যে ডেস্কটপ বা ল্যাপটপটি আছে, যখনই আপনি সেই ডেস্কটপ বা ল্যাপটপটিকে চালু করতে যান এবং চালু করার সময় আপনার ডেস্কটপ বা ল্যাপটপটি অনেকটাই সময় নেয়। সো এটা অনেকটা অ্যানোয়িং। সো আপনাদেরকে আমি আজকে দেখাবো কীভাবে আপনি আপনার উইন্ডোজ 11 এই স্টার্টআপটিকে বুস্ট আপ করবেন, একটু সুপার ফাস্ট করবেন। সো ল্যাটার অন যখনই আপনি আপনার ডেস্কটপ বা ল্যাপটপকে ওপেন করতে যাবেন সেটি আরও ফাস্টলি ওপেন হবে। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি আপনার উইন্ডোজ 11 স্লো স্টার্টআপ ইস্যুটি ফিক্স করবেন। সেই কাজটি করার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করব তিনটি উপায়ের মাধ্যমে কিভাবে আপনি আপনার উইন্ডোজ 11 স্লো স্টার্টআপ ইস্যুটি ফিক্স করবেন। প্রথম যে উপায় সেটি হচ্ছে আমরা আমাদের উইন্ডোজ 11 যে অটো স্টার্টআপ অ্যাপসগুলো আছে সেগুলোকে ডিসেবল করব, যেগুলো কিনা আমাদের প্রয়োজন নেই। এবং মেজর একটি ইস্যু এই অটো স্টার্টআপের ফলে আপনি যখন আপনার পিসিটিকে চালু করতে যান এবং তখন আপনার পিসিটি অনেকটাই স্লো হয়ে যায়। সো আমরা আমাদের উইন্ডোজ 11 প্রথমত যে স্টার্ট মেনু আছে সেখানে গিয়ে রাইট ক্লিক করব অ্যান্ড দেন ক্লিক করব সেটিংস। সেটিংসে ক্লিক করার পর আমরা ক্লিক করব অ্যাপ সেকশন অ্যান্ড দেন এখানে আমরা পেয়ে যাব স্টার্টআপ। এবং এখানে দেখতে পারবো যে রাইট নাও আমার উইন্ডোজ 11 যখন চালু হয় সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপসগুলো কিন্তু চালু হয়ে যায়। এখান থেকে আপনার যে যে অ্যাপসগুলো প্রয়োজন নেই আপনি সেই সেই অ্যাপসগুলোকে হাইড করে দিতে পান। সো আমি আমার যে যে অ্যাপসগুলো প্রয়োজন নেই আমি সেই সেই অ্যাপসগুলোকে এখান থেকে হাইড করে দিচ্ছি, যাতে করে ল্যাটার অন আমার মাইক্রোসফট আমি যখন আমার ডেস্কটপ বা ল্যাপটপকে চালু করতে যায় সেটা যাতে আরও বেটার পারফরমেন্স দেয়। সো এটা গেল মোস্ট কমন এবং অনেকটাই ইউজফুল একটি সিস্টেম যার মাধ্যমে আপনি আপনার উইন্ডোজ 11 স্টার্টআপকে সুপার ফাস্ট করতে পারেন। তারপর আসি দ্বিতীয় যে জিনিসটির মাধ্যমে আপনি চাইলে আপনার উইন্ডোজ 11 স্টার্টআপকে সুপার ফাস্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনি আপনার উইন্ডোজ 11 সার্চ বারকে ট্যাপ করুন কন্ট্রোল প্যানেল এবং আপনি পেয়ে যাবেন কন্ট্রোল প্যানেল। নর্মালি কন্ট্রোল প্যানেলটি ওপেন করলে অনেকটা এরকম দেখাবে ক্যাটাগরিজ। আমরা এখান থেকে চুজ করব লার্জ আইকন এবং লার্জ আইকন ক্লিক করার পর আমরা এখান থেকে ক্লিক করব পাওয়ার অপশনস এবং পাওয়ার অপশনসে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করবে। এখানে আমরা ক্লিক করব চুইজ হোয়াট দ্য পাওয়ার বাটন ডু এবং অনেকটা এরকম দেখাবে এবং আমাদেরকে এখানে টার্ন অন ফাস্ট স্টার্টআপ এটাকে আমরা চেক করব। সো এটাকে চেক করার জন্য প্রথমত আপনি ক্লিক করতে হবে চেঞ্জ সেটিং ডেট আর কারেন্টলি আনঅ্যাভেলেবল, এটাতে ক্লিক করবো এবং সাথে সাথে আমাদেরকে এই জিনিসটি ভিজিবল হয়ে যাবে এবং আমরা চাইলে এটাকে এখন চেক করে সেভ দিয়ে দিব। সো এখন থেকে আমার উইন্ডোজ 11 সুপার ফাস্ট স্টার্টআপ হবে। তারপর লাস্টের যে উপায় সেটি হচ্ছে আমরা আমাদের উইন্ডোজ 11 সার্চ বারে টাইপ করব MSCUNFIG এবং আমরা পেয়ে যাব সিস্টেম কনফিগারেশন। এটা আমরা ওপেন করব, ওপেন করার পর আমরা এখান থেকে সার্ভিসেস ট্যাবে যাব। প্রথমত আমরা এখানে হাইড অল মাইক্রোসফট সার্ভিসটাকে আমরা চেক করবো, যাতে করে মাইক্রোসফট রিলেটেড যে যে সার্ভিসেসগুলো আছে সেগুলো যাতে হাইড মানে আনচেক না হয়। এবং তারপর এখানে দেখতে পাচ্ছেন যে অনেক অনেক সার্ভিসেস আছে যে সার্ভিসেসগুলো হয়তো বা আপনার প্রয়োজন নেই। সো আমরা সেইগুলো সবগুলোকে দিয়ে দেবো ডিজেবল অল অ্যান্ড দেন আমরা ক্লিক করবো অ্যাপ্লাই অ্যান্ড আমরা ক্লিক করবো ওকে। ওকেতে ক্লিক করার পর সাথে সাথে আপনাকে একটি ওয়ার্নিং মেসেজ দিবে যে রিস্টার্ট, আপনি যদি আপনার পিসিকে রিস্টার্ট করেন। এবং আশা করি এটির মাধ্যমে আপনার উইন্ডোজ 11 সুপার ফাস্ট স্টার্টআপ হবে। তাছাড়া আপনার চাইলে এখানে ক্লিক করতে পারেন এক্সিট উইদাউট রিস্টার্ট। সো এভাবে খুব সহজেই তিনটি উপায়ের মাধ্যমে আপনি আপনার উইন্ডোজ 11 যে স্টার্টআপটি আছে সেটি সুপার ফাস্ট করতে পারেন। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, সি ইউ নেক্সট ওয়ান, পিস।